Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Samoly mir blog e abar apnader ke shagotom. Abar notun ekta blog niye chole ashlam apnader majhe. Good morning Paris. Eta holo amader Paris er prothom sokaler video. Morer alo aste aste phute gelo. Surjo mamao uki dilo. Life এর first time অন্য কোন দেশের সকাল খুবই ভালোই লাগলো বাংলাদেশ থেকে আসার পর অন্য কোন দেশে first time সকাল হলো ইতালিতে এখন ইতালির পর আরেকটা নতুন সকাল হলো প্যারিসে খুবই ভালো লাগলো আর প্যারিসের রাস্তাগুলো খুবই সুন্দর দুই পাশে জুম চাষ করা চারিদিকে সবুজ আর সবুজ অনেক ভালো লাগতেছে সকালটা এক পাকে আমরা নেমে একটু কাফে জস এগুলো খেয়ে নিলাম আসলে বাচ্চারা ঝামেলা করতেছিল তাই আর ভিডিও করা হলো না তো এখন হোটেলের উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে ভোরের আলো ফুটে গেল সুজি মামা উঠে দিল চারিদিকে রৌদ্র আর রাস্তার দুই পাশে গম ভুট্টা সরিষা এগুলা চাষ করা খুবই ভালো লাগতেছে আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে
ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের হোটেলের সামনে। এখন গাড়ি পার্কিং করে তারপর হোটেলে ঢুকে যাব। দীর্ঘ 11.5 ঘন্টা জার্নিংয়ের পর ফাইনালি আমরা ফেরিসে ফুসালাম। তাই তো আমরা হোটেলে ঢুকলাম। আর রিসেপশনে এখন কিছু কাগজপত্র ফিল আপ করতে হবে। আমার হাজব্যান্ড ওগুলো ফিল আপ করতেছে, আমরা একটু বসে রেস্ট করতেছি। তোই তো সব কাজ শেষ, আমাদের রুমে চাবি দিয়ে দিল, এখন আমরা রুমে যাচ্ছি। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি গেল, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওদের ফ্যামিলি। আমরা দুই ফ্যামিলি গেলাম। এখানে আমরা প্রায় 3-4 দিন থাকব, টুরিস্ট পয়েন্টগুলো ঘুরব আর আপনাদের সাথে কিছু কিছু সুন্দর ভিডিও শেয়ার করব। তেই হলো আমাদের হোটেল রুম। এখন বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করব, ওদেরকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ করে নেব। আমার মাহি তো মহা খুশি। তেই তো হোটেলে প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম, কারণ আমরা এখানে ঘুরতে আসলাম। হোটেলে বসে থাকলে তো আমাদের সময় লস হয়ে যাবে। তো প্রায় দুপুর হয়ে গেল, তো সবাই মিলে ভাবতেছি আগে খাবার খেয়ে তারপর আমরা টুরিস্ট পয়েন্টে যাব। তা এখন খাবার খাওয়ার জন্য একটা বাঙালি টেকওয়েতে যাচ্ছি। আসলে যেহেতু আমরা বাঙালি, আমাদের কাছে বাঙালি খাবার ছাড়া ভালো লাগে না। আর দেখা যায় তেমন কোনো খাবার আমি খেতে পারি না, অন্য কোনো খাবার, পাস্তা পিৎজা এগুলো তো আর সবসময় খাওয়া যায় না দুপুরবেলা। আমরা বাঙালি, আমাদের ভাত না হলে চলে না। তাই তো একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। তো ওদের সিস্টেমটা হলো আন্ডারগ্রাউন্ডে, মানে নিচে ওদের চেয়ার টেবিলগুলো সাজানো। তাই তো সবাই মিলে বসে পড়লাম, বাচ্চারা তো অনেক খুশি। তাই তো আমাদের খাবার চলে আসলো। আমরা আজকে সাদা পোলাও আর মুরগি রোস্ট সালাদ এগুলো নিল আর কি। জার্নি করে গিয়ে তো আর খাওয়া যায় না, তারপরও দুপুরের খাবার একটু তো খেতে হবে। তো খাবার চলে আসলে এখন সবাই মিলে খেয়ে নেব। মুরগির রোস্টের কালারটা অনেক সুন্দর হলো আর খেতেও অনেক মজা হলো। এটা হলো ফেরিসে আমাদের প্রথম দিনের দুপুরের খাবার। তো খেয়ে নিতেছি, সত্যিই রোস্টটা অনেক মজা হলো। তো এই তো সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি। তারপর আবার গরুর মাংস নিল, আমার হাজব্যান্ড তো গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, ও তো গরুর মাংস না হলে চলেই না, তো আবার গরুর মাংস নিল। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।